Hello viewers, Assalamu alaikum. Welcome to my new channel, RiSa's Cooking House. আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ব্লগ ভিডিও। আমি প্রথম ব্লগ ভিডিও করছি। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে একটি ছোটখাটো ব্লগ ভিডিও। আমি হচ্ছে যে আমার হাজবেন্ড হচ্ছে যে কয়েকদিনের জন্য কাজের জন্য বাইরে গিয়েছে। তো সে চলে যাওয়াতে আমি খুবই রাগ হয়েছিলাম, খুবই মন খারাপ ছিল, তার সাথে অভিমান করেছি। তো সে 4 দিনের জন্য কাজে বাইরে গিয়েছে, তো সে 4 দিন না থেকে 2 দিনের মাথায় ফিরে আসে। হঠাৎ করে রাত্রের দিকে চলে আসে এবং যেহেতু আমার বাসার চাবি একটা তার কাছে আছে, আমি হচ্ছে ভিতরের রুমে দরজা লক করে বাসায় বসে বসে মোবাইলে ভিডিও দেখছিলাম। হঠাৎ করে আমি হচ্ছে যে রান্নাঘর থেকে আওয়াজ পাই, তারপর আমি হচ্ছে যে ভিডিওটা বন্ধ করি, তারপর আবার ভিডিওটা চালু করি এবং তারপর আবার পুনরায় হচ্ছে যে আওয়াজটা শুনতে পাই, তখন আমি আবার ভিডিওটা বন্ধ করি। বন্ধ করে আমি দরজাটা খুলি আর ও হচ্ছে আমাকে মানে খুবই মানে ভূতের মতো ভয় দেখায়। আমি খুবই ভয় পেয়ে যাই, খুবই মন খারাপ হয়, কান্নাকাটি করি। তারপর হচ্ছে যে কি করবে, আবার রাগকে যদি কমাতে পারে না, পরে আমাকে বলল চলো তোমাকে আজকে একটা সারপ্রাইজ দেব। তারপর হচ্ছে যে সারপ্রাইজ দিব বল, পরে আমাকে বলো যে তুমি কী খেতে চাও আমাকে বলো। তখন আমি বললাম আমি ও জানে আমি কেক খুব পছন্দ করি, তো বললাম যে কেক খাবো। তখন বললো আমাকে চলো ফুড পান্ডা থেকে অর্ডার দিই, বা যদি কোনো অফার থাকে তাহলে অফারে অর্ডার দিব, না হলে হচ্ছে যে আমরা দোকানে গিয়ে নিয়ে আসব। আমরা আবার থাকি কল্যাণপুরে, থাকি ঢাকা কল্যাণপুরে, এখানে হচ্ছে আমি পড়াশোনা করি, তো সেক্ষেত্রে সেই সুবাদে এখানেই থাকা। তারপর আমাকে দোকানে নিয়ে গেল, দোকানে নিয়ে যাওয়ার পর আমরা হচ্ছে যে কেক নিয়ে আসলাম, তারপর কিছু মিষ্টি নিয়ে আসলাম খাওয়ার জন্য। মিষ্টি কেক এগুলো আমার খুবই ফেভারিট, ওরও খুব পছন্দ। যাই হোক, পরে আনলাম কেক। আনার পরে তো দুজন বসে গেছি কেক কাটতে বসে গেছি। তখন হঠাৎ করে আমি ওকে বললাম যে কেক কেটে কেকের পিসগুলো কোথায় নিব, একটা প্লেট এনে দাও। পরে আমাকে ও বলছিল যে তুমি কিন্তু খাবা না, দাঁড়াও 1 মিনিট আমি একটু কেকটা ওজন করে যাই, দেখি কেকটার ওজনটা যদি কমে যায় তাহলে বুঝবো তুমি খেয়েছো। আসলে তো খুব মজা করে। তারপর একটা প্লেট নিয়ে আসলো, তারপর আমরা দুজন হচ্ছে যে একসাথে কেক কাটলাম। কেক কাটার পরে তারপর হচ্ছে যে কি আর কেক কাটবো, তো গপ গপিয়ে খেয়েই চলছে। যেখানে আমার খুব ফেভারিট হচ্ছে সেখানে আমি কেক নাই, সে গপ গপিয়ে খেয়েই যাচ্ছে, তো কি আর করার। তারপর আমাকে একটু বলাতে অনেক কষ্টে পরে আমাকে একটু খাইয়ে দিল। যাই হোক, তারপর আমি একটু কেক নিয়ে পরে ওর গালে মাখিয়ে দিলাম। ও খুবই লাজুক প্রকৃতির, ক্যামেরার সামনে কখনই আসতে চায় না, তো ছোট্ট করে হচ্ছে যে আমাদের এই মজার মুহূর্তটা আমি একটু ভিডিও করে নিলাম যাতে একটা স্মৃতি হিসাবে থাকে। এই তো এই আর কি। তারপর হচ্ছে যে ও তার মধ্যে আবার কেক নিয়ে আসার সময় বাসার কাছে চলে আসছে, তখন আমার মনে হলো যে একটা কোক এনে দাও। পরে বললো যে আমার কাছে মাত্র 20 টাকা আছে। পরে বললাম যে 20 টাকা থাকলে 20 টাকা দিয়ে আমার জন্য সবচেয়ে ছোট একটা কোক নিয়ে আসবা। পরে হচ্ছে যে আমার কাছে আরও কিছু টাকা ছিল, তারপর ওগুলো নিয়ে তারপর ছোট একটা কোক নিয়ে আসলো 25 টাকা দিয়ে। এখন তো সব কিছুরই দাম বেড়ে গেছে, যদিও তারপর 25 টাকা দিয়ে একটি ছোটো কোক নিয়ে আসছে। যদিও আমি কোক তেমন খাই না, ও পছন্দ করে, আমি কোক তেমন খেতে পারি না। কোক স্প্রাইট এগুলোতে একটা ঝাঁজ থাকে, আমি খেতে পারি না, কিন্তু বোতলটা খোলার 2 দিন পর হচ্ছে যে আমি খেতে পারি, এটার গ্যাসটা অনেকটা চলে গেলে এই আর কি। তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো ব্লগ। তো আমাদের এই ছোটোখাটো সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য তোমাদের সাথে ভিডিও নিয়ে বসে গেলাম, ব্লগ করতে বসে গেলাম। তো তোমরা আমাদেরকে জানিও যে ভিডিওটা আসলে কীরকম হয়েছে, এর আগে আমি কখনো ব্লগ ভিডিও করিনি, কেমন হয়েছে জানি না, তো তোমরা জানিও আমাকে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।